দেখুন, অ্যাটম বোমাতেও মরেনি যে গাছ। অ্যাটম বোমা বিস্ফোরণের আরও এক বছর পূর্ণ হলো 6 আগস্ট। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে 6 ও 9 আগস্ট এই বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণের ক্ষতির পরিমাণ বিশ্বের কারো অজানা নেই। বলতে গেলে সেখানে জীবিত প্রাণীর অস্তিত্ব খুবই কম ছিল। তবে বিস্ফোরণের পর সেখানে একই প্রজাতির 6টি গাছ বেঁচেছিল। গাছটির নাম জিঙ্গো বা জিঙ্কো, পুরো নাম জিঙ্গো বাইলোবা। হিরোশিমায় বেঁচে থাকা সেই 6টি গাছের একটির বংশধর হলো ছবিটির গাছ। গত 9 জুন সুইজারল্যান্ডের জেনেভায় এই গাছের ছবি তোলার সুযোগ হলো। আন্তর্জাতিক রেড ক্রসের প্রধান কার্যালয়ের চত্বরে গাছটি দেখে ও ছুঁয়ে স্বভাবতই এক অন্যরকম অনুভূতি হয়েছিল। অ্যাটম বোমার আঘাতের পরও বেঁচে থাকা সেই গাছগুলোর একটির বংশধরকে 2013 সালের 6 আগস্ট সুদূর জাপান থেকে নিয়ে এসে রোপণ করা হয় জেনেভায়। আন্তর্জাতিক রেড ক্রসের উদ্যোগে ওই বছর হিরোশিমা দিবস উপলক্ষে তাদের প্রধান কার্যালয় চত্বরে গাছটি রোপণ করা হয়। গাছটি, যে গাছের বংশধর, সেই জীবিত গাছটির বয়স এখন 200 বছর। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।